অনেক ভোর 3:30 নাগাদ আমরা একটা খবর পাই যে খয়ারপুর বাইপাস রোডে একটি 12-চাকা গাড়ি স্ট্যান্ড করা আছে, যে গাড়িটির মধ্যে আপনার মাদক দ্রব্য থাকতে পারে। তো অ্যাকর্ডিংলি ওসি ভুজনগর পিএস ও আমাদের টিম সেখানে পৌঁছে এবং সেই গভীর রাতে সেই গাড়িটিকে, যেহেতু ওই সময় কোনো আপনার ছিল না, মানুষজন ছিল না রাস্তায়, সেই গাড়িটিকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি। অ্যাকর্ডিংলি আজকে আমরা গাড়িটিকে সার্চ করি এবং সার্চ করার পর গাড়িটি থেকে 40টা বস্তা আপনার ড্রাই ক্যানাবিস ও গাঁজা আমরা গাঁজার বস্তা খুঁজে পাই এবং প্রতিটি বস্তায় প্রায় 10,000-এর উপর করে আপনার আছে গাঁজা মজুদ আছে। অ্যাকর্ডিংলি টোটাল আমাদের গাঁজা সিজ হয়েছে আজকে 400 কেজির অত্যাধিক, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। গাড়ির ড্রাইভারটিকে আমরা আটক করতে সক্ষম হই এবং আমরা এই ব্যাপারে একটা এনডিপিএস মামলা নথিভুক্ত করব ভুজনগর থানায়। কি মনে হচ্ছিল মানে গাড়ি কোথায় যা নিয়ে যাওয়া হচ্ছিল? দেখুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে জম্মু কাশ্মীর, তো এটা অনুমান করা যেতে পারে যে হয়তো ড্রাইভার সেগুলিকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যেই হয়তো আমাদের রাজ্য থেকে নিয়ে যাচ্ছিল।